এই লেকচারে আমরা সমান্তর ধারার আরেকটি অঙ্ক করব। এই অঙ্কে বলা হয়েছে কোন ধারার m তম পদ n এবং n তম পদ m হলে m প্লাস n তম পদ কত। আমরা জানি যে কোনো ধারার যদি x তম পদ নেই তা হল a প্রথম পদ প্লাস x মাইনাস 1, এখানে x হচ্ছে কততম পদ সেটি, ইন্টু d, d হচ্ছে এখানে সাধারণ অন্তর। আমরা যদি এখানে m m তম পদ নিই তখন আসে m তম পদ ইকুয়ালস টু a প্লাস m মাইনাস 1 ইন্টু d, এবং n তম পদ আসে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে m তম পদ ইকুয়ালস টু n এবং n তম পদ ইকুয়ালস টু m। আমরা যদি একে ইকুয়েশন 1 নাম দিই এবং একে নাম দিই ইকুয়েশন 2 এবং 2 থেকে 1 বিয়োগ করি তখন আমরা পাই m মাইনাস n ইকুয়ালস টু a a বাদ চলে যাবে n মাইনাস 1 ইন্টু d মাইনাস m মাইনাস 1 ইন্টু d। যদি আমরা আরেকটু ক্যালকুলেট করি, d কে কমন নিয়ে আমরা লিখতে পারি n মাইনাস 1 মাইনাস m প্লাস 1। সুতরাং d ইকুয়ালস টু m মাইনাস n বাই n মাইনাস m ইকুয়ালস টু মাইনাস 1। এখানে আমরা সাধারণ অন্তর পেয়ে গেলাম। এরপরে আমাদের বের করতে হবে প্রথম পদ a ইকুয়ালস টু কত। তা বের করার জন্য আমরা এই সাধারণ অন্তরের মান ইকুয়েশন 1 এ বসাবো। ইকুয়েশন 1 এ বসালে আমরা পাই a প্লাস m মাইনাস 1 ইন্টু মাইনাস 1 ইকুয়ালস টু n। যদি আমরা একটু হিসাব করি তাহলে আমরা পাই a প্লাস মাইনাস m প্লাস 1 ইকুয়ালস টু n, অথবা বা a ইকুয়ালস টু m n মাইনাস m প্লাস n প্লাস মাইনাস 1, অর্থাৎ a ইকুয়ালস টু m প্লাস n মাইনাস 1। এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ a ইকুয়ালস টু m প্লাস n মাইনাস 1 এবং সাধারণ পদ d ইকুয়ালস টু মাইনাস 1। এখন আমরা যদি m প্লাস n তম পদ বের করি তখন আসে m প্লাস n মাইনাস 1, যা কিনা a এখানে, প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু সাধারণ অন্তর মাইনাস 1, অর্থাৎ আসে m প্লাস n মাইনাস 1 মাইনাস m প্লাস n মাইনাস 1 ইকুয়ালস টু 0, অর্থাৎ m প্লাস n তম পদ ইকুয়ালস টু 0। এভাবেই আমরা অঙ্কটি করতে পারি।